ওকে ক্লাস সিক্স টুডে ইন্টিজার্স আমরা 6.2 আর 6.3 দুটো এক্সারসাইজ আমরা করব সো লেট আস লুক ইন টু দ্য এক্সারসাইজেস কি বলছে না বলছে একটু ভালো করে দেখে নেব বুঝে নেব কেমন আচ্ছা ওকে 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 ফার্স্ট সেকেন্ড এক্সারসাইজ কোথায় হ্যাঁ 6.2 না এখানে কি বলছে ফার্স্ট কোয়েশ্চেন ইউজিং দ্য নাম্বার লাইন রাইট দ্য ইন্টিজার উইচ ইস তা বলছে নাম্বার লাইন ইউজ করে বলবে নাম্বার লাইন বানাতে বলে নাই নাম্বার লাইন ইউজ করে বলছে আনসারটা কি হবে ঠিক আছে তাহলে আমি জাস্ট রাফলি একটা বানাচ্ছি সাপোজ দিস ইজ নাম্বার লাইন সো সাপোজ আই ড্র দিস নাম্বার লাইন আমরা জানি জিরো রাইট সাইডে কি থাকে পজিটিভ থাকে ওয়ান টু এরকম থাকবে আর এইদিকে নেগেটিভ থাকবে ঠিক আছে বলছে থ্রি মোর দেন ফাইভ ফাইভ মধ্যে প্লাস ফাইভ তা ফাইভ থেকে তিনটে বেশি কত হবে এটা যে কেউ বলতে পারবে কত হবে এইট ফাইভ প্লাস থ্রি এইট আচ্ছা ফাইভ মোর দেন মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে ফাইভ মোর দেন মাইনাস ফাইভ এবার দেখো আমি একটা নাম্বার লাইন এখানে দেখি কোথায় আছে ফাইভ মোর দেন মাইনাস ফাইভ দেখো মাইনাস ফাইভ হচ্ছে এখানে এটা থেকে ফাইভ বেশি বেশি হলে আমরা কোথায় যাবো পিছন দিকে যাবো না সামনে যাব প্লাস মানে সবসময় এগিয়ে যাবো প্লাস মানে সবসময় এগিয়ে যাবো তাহলে মাইনাস ফাইভ থেকে কত বেশি পাঁচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ কোথায় এলাম জিরো আর তোমাদেরকে এটাও শিখিয়েছিলাম মাইনাস ফাইভ তোমার আগে মানে ছুটির সময় গরমে ছুটির সময় গরমে ছুটি মানে ক্লাস ফাইভ যখন শেষ হয়েছিল একই নাম্বার যদি একটা মাইনাস থাকে একটা প্লাসে থাকে মাইনাস প্লাস কি হয় মাইনাস মাইনাস প্লাস মাইনাস জিরো হবে আনসার এটাও তোমাদেরকে শেখানো হয়েছিল তাহলে এটা কি হচ্ছে আমাদের জিরো হচ্ছে সিক্স লেস দেন টু সিক্স লেস দেন টু টু মানে প্লাস টু আবার দেখে নিয়ে একটু সিক্স লেস দেন টু তাহলে টু হচ্ছে আমাদের এখানে টু থেকে ছয় কম কম মানে পিছিয়ে যাব কম মানে সবসময় পিছিয়ে প্লাস মানে এগিয়ে কম মানে পিছিয়ে ছটা কম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কোথায় এলাম মাইনাস ফোর ঠিক আছে এটা এভাবে প্লাস আমরা এটাকে শিখেছিলাম টু থেকে কত কম সিক্স কম টু থেকে কত কম সিক্স কম টু এর আগে কি সাইন আছে কিছু সাইন নেই মানে প্লাস আছে কিছু নেই মানে প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস হয় আচ্ছা টু থেকে তো সিক্স মাইনাস হবে না সিক্স থেকে টু মাইনাস হবে সিক্স থেকে টু মাইনাস হলে কত হবে ফোর হবে সাইন সবসময় বড় লাগে এটা কি শিখিয়েছি সাইন সবসময় বড় মানে মাইনাস ফোর এটাও তোমাদেরকে শিখে রাখতে হবে নাম্বার লাইনে আমরা দেখে নিলাম মাইনাস ফোর আর এই নিয়মটা আমরা শিখে নিলাম প্লাস মাইনাস মাইনাস সিক্স মাইনাস টু ফোর সাইন সবসময় বড় হয় মাইনাস হচ্ছে সিক্সের সাইন হচ্ছে মাইনাস মাইনাস ফোর হচ্ছে আমাদের আনসার ঠিক আছে আর আমি কিছু বললাম না করতে থাকবে এরকম নেক্সট বলছে নাম্বার টু ইউজ নাম্বার লাইন অ্যান্ড অ্যাড দ্য ফলোয়িং ইন্টিজার্স এটাও ওই নাম্বার লাইন করে অ্যাড করতে হবে তোমাদেরকে তাহলে আমরা একটু নাম্বার লাইন ছাড়াই করি কারণ সেটাই তোমাদেরকে বেশি করতে হয় নাম্বার লাইনটা তো শেখালাম তোমাদেরকে তা একটা এটা একটা দেখে দিই নাইন প্লাস মাইনাস সিক্স কি বলছে নাইন প্লাস মাইনাস সিক্স আচ্ছা নাইন কোথায় আছে দেখি নাইন প্লাস মাইনাস সিক্স বড়ো আছে বড়ো 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 হ্যাঁ এই যে এখানে আছে নাইন প্লাস মাইনাস সিক্স আচ্ছা নাইন প্লাস মাইনাস সিক্স ঠিক আছে প্লাস করছি প্লাস মাইনাস কি হয় মাইনাস হয় তা নাইন মাইনাস সিক্স মাইনাস মানে আমরা কি পিছিয়ে যাবো না এগিয়ে যাবো পিছিয়ে তা নাইন মাইনাস সিক্স আমরা জানি কত থ্রি হয় তাও দেখি নাইন এখানে নাইন থেকে তিনটা কমালে আমাদের থ্রি চলে আসছে ঠিক আছে ওকে তো এটা হয়ে যাচ্ছে কত থ্রি আচ্ছা প্রথমে কি করবে দেখো দুটো সাইনকে এক করে দেবে ফাইভ প্লাস মাইনাস ইলেভেন তাহলে প্লাস মাইনাস কি হয় মাইনাস তো ফাইভ মাইনাস ইলেভেন ভালো করে দেখবে এবার ফাইভ থেকে তো আমি ইলেভেন মাইনাস করতে পারবো না ইলেভেন থেকে ফাইভ মাইনাস হবে তাহলে ইলেভেন থেকে ফাইভ মাইনাস হলে কি আসবে সিক্স সাইন বড় বড়টা কি ইলেভেন তাহলে মাইনাস তাহলে আমাদের হচ্ছে আনসার মাইনাস সিক্স ঠিক আছে তিনটে আছে দেখে নাও এটা আমরা কিভাবে করব মাইনাস ওয়ান আছে আচ্ছা প্লাস মাইনাস মাইনাস দুটো সাইন থাকলে এক করে দেবে দুটো সাইন থাকলে এক করে দেবে মাইনাস টু প্লাস মাইনাস 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 থ্রি
এবার মাইনাস যদি সবকটা থাকে, সবকটাই মাইনাস যদি থাকে, চোখ বন্ধ করে প্লাস করে দাও, মাইনাস সাইন লাগিয়ে দাও, তা থ্রি প্লাস টু ফাইভ প্লাস ওয়ান সিক্স আর মাইনাস সিক্স, ঠিক আছে? তোমরা যদি ভেঙে ভেঙেও করো, কেটে কেটে করো, তাও হবে। মাইনাস ওয়ান মাইনাস টু, মাইনাস মাইনাস প্লাস হয়, টু প্লাস ওয়ান থ্রি, তার মানে মাইনাস থ্রি হবে। আচ্ছা, আর কি থাকলো? মাইনাস থ্রি থাকলো, মাইনাস থ্রি থাকলে এই দুটো আগে করলাম, মাইনাস মাইনাস আবার প্লাস হবে, থ্রি প্লাস থ্রি সিক্স মাইনাস, যেখানে কোনো ছোটো বড়ো নাই, কেন দুটোই তো, দুটোতেই মাইনাস আছে, তো ছোটা হোক বাড়া হোক যেটাই হোক মাইনাস সাইনই আসবে, তাই না? তো মাইনাসে মাথায় রাখবো, মাইনাস যদি পরপর থাকে আমরা এইভাবে করে নেব, কোনো কিছু আলাদা আলাদা এক স্টেপ করে দরকার নেই। এখানে দেখো এফটা দেখে নাও, মাইনাস টু প্লাস এইট প্লাস এইট, আর আছে প্লাস মাইনাস মাইনাস ফোর, তাই যখন এরকম থাকবে প্লাসটাকে আগে লিখে নেবে আগে, তো প্লাস কি আছে, এইট আছে, আরও যদি থাকে চারটে নাম্বার পাঁচটা নাম্বার যদি থাকে প্লাসগুলোকে আগে লিখবে, পজিটিভ আগে নেগেটিভ পড়ে, আর নেগেটিভ কি থাকছে, মাইনাস টু মাইনাস ফোর, নেগেটিভগুলোকে কি বলেছি প্লাস করে নেবে, তাহলে টু মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স হয়ে যাবে, মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স, এইট মাইনাস সিক্স টু ইজ দ্য আনসার, কেমন, টু ইজ দ্য আনসার। আচ্ছা, নাম্বার থ্রি, অ্যাড উইদাউট ইউজিং নাম্বার লাইন, মানে যেরকম আমি শেখাচ্ছিলাম এখন সেইভাবেই তোমরা করবে, স্টেপ করবে, কিন্তু এখানে ইলেভেন মাইনাস সেভেন মানে ইলেভেন প্লাস মাইনাস মানে মাইনাস, ইলেভেন মাইনাস সেভেন কত হবে, ফোর, সো যেমন স্টেপ তোমাদের কি কোয়েশ্চেন টু এ শেখালাম সেইভাবে তোমরা সব স্টেপ করবে। কোয়েশ্চেন নাম্বার ফোর, ফাইন্ড দ্য সাম, সাম মানে কি বুঝি, প্লাস, তা যেমন এখানে আছে ওয়ান থার্টি সেভেন, এইভাবে লিখবে ওয়ান থার্টি সেভেন প্লাস প্লাস, তারপরে কি নাম্বার আছে, মাইনাস থ্রি ফিফটি ফোর, মাইনাস থ্রি ফিফটি ফোর, এটা আমরা লিখলাম। এবার প্লাসটা কেন লাগালাম, কোশ্চনে লেখা আছে ফাইন্ড দ্য সাম, আর মাইনাস কেন লাগালাম, মাইনাস থ্রি ফিফটি ফোর কোশ্চনে দেওয়া আছে, সো প্লাস মাইনাস কি হলো, মাইনাস হলো, প্লাস মাইনাস মাইনাস, ওয়ান থার্টি সেভেন মাইনাস থ্রি ফিফটি ফোর, এবার প্লাস মাইনাস কি হয়, প্লাস মাইনাস এর আগে কি সাইন আছে, কিছু নেই মানে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, থ্রি ফোর্টি ফিফটি ফোর থেকে ওয়ান থার্টি সেভেন মাইনাস করলে কত হবে, সাত চার তিন এক, আর চার তিন এক তিন এক দুই, টু হান্ড্রেড সেভেন্টিন, সাইন কিসের আসবে, মাইনাসে, মাইনাসটা বড়ো, মাইনাস থ্রি ফিফটি ফোর বড়ো, সবসময় মাথায় রাখবে, প্লাস করো মাইনাস করো লাস্টে দেখে নেবে যে কোনটা বড়ো, তার সাইনটা লাগিয়ে দেবে, এইভাবে করবো, দুটো হোক তিনটে হোক সেম প্রসেস, ফাইভটাও সেম প্রসেস আমি বলে দেবো না, একটা শিখিয়েছি মানে একটা দেখালাম তোমাদেরকে তিনটে নম্বরে, এই যে দেখালাম, এইভাবেই তোমরা তিনটে চারটে পার্টগুলো করবে। সো লাইক দিস ইউ আর গোয়িং টু কমপ্লিট এক্সারসাইজ সিক্স পয়েন্ট টু, সবকটা করবে, যা প্রবলেম আসবে আমাকে অবশ্যই জানো, জিজ্ঞেস করবে। অল রাইট, নেক্সট আমরা চলে আসি সিক্স পয়েন্ট থ্রি, সিক্স পয়েন্ট থ্রি ফাইন্ড, ফাইন্ড মানে কি, প্লাস মাইনাস যেমন হবে করবো, থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি কত হবে, ফিফটিন হবে, সিম্পল অ্যাডি সাবট্রাকশন যেমন আমরা করি, ঠিক আছে? আচ্ছা, নাম্বার ডিটা দেখে নাও, মাইনাস টোয়েন্টি আর মাইনাস থার্টিন, মাইনাস মাইনাস কি হয়, মাইনাস মাইনাস প্লাস, টোয়েন্টি প্লাস থার্টিন থার্টি থ্রি, সাইন কোনটা বড়ো, মাইনাসের সাইন, মাইনাস টোয়েন্টিটা বড়ো আছে, এমনিতেই দুটোতেই মাইনাস আছে, দুটোতেই মাইনাস থাকলে আনসার তো মাইনাস হবে, সাইন রুলকে মনে রাখবে, প্লাস মাইনাস ইকোয়ালস টু মাইনাস হবে, মাইনাস প্লাস ইকোয়ালস টু মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস হবে, আর লাস্টে আনসারে সবসময় আনসার যেটা হবে সেটা দেখে নেবে বড় নম্বরের সাইন, বিগ নম্বরে সাইনটা আসবে, কিন্তু বিগ নম্বরের সাইনটা হবে কিন্তু আনসারের মধ্যে, যেমন এখানে, এখানে দুটোই মাইনাস, তাহলে দুটোতেই মাইনাস আছে, তো প্লাস তো কোনো সিস্টেম না, আনসার আমাদের মাইনাস আসবে। আচ্ছা, লাইক দিস, আর যেখানে দুটো সাইন থাকবে, যেমন দুটো এখানে আছে, প্লাস হোক মাইনাস হোক এটাকে সাইন এক করে নেবে, সাইন এক করাও কিন্তু সেম রুল, একই ফর্মুলা, সো মাইনাস থার্টি টু আছে, মাইনাস থার্টি টু, আর এখানে কি আছে, মাইনাস মাইনাস কি হবে, মাইনাস মাইনাস প্লাস, এখানে কিন্তু প্লাস করি নাই, এটা সাইন চেঞ্জ হলো, অনেকজনা কিন্তু এখানে গন্ডগোল করে, তো শুধু সাইন চেঞ্জ করবে, কোনো প্লাস করে দিও না, এটা কি হলো, শুধু সাইন চেঞ্জ হলো, ভালো করে মাথায় ঢোকাবে, এটা শুধু কি হলো, সাইনটা চেঞ্জ কর, দুটো ছিল তো দুটোকে ঝামেলা হাঁটালাম, একটা করলাম। এবার দেখো, এবার আছে মাইনাস, এখানে প্লাস, মাইনাস প্লাস কি হবে, মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে, সো ফর্টি মাইনাস থার্টি টু এইট, সাইন কিসের হবে, প্লাস, বড় কোনটা ফর্টি, চোখে দেখবে দিয়ে আনসার বলবে, বড় কোনটা ফর্টি, ফর্টির আগে প্লাস আছে, প্লাস সাইনটা আমরা লাগাই না, মাইনাস সাইন থাকলে লিখি, ঠিক আছে? দুটোর মধ্যে বড় দেখতে পাচ্ছ তোমরা, ক্লাস ওয়ানের এটা, বড় কোনটা ফর্টি বড়,
তাহলে আমাদের প্লাসের সাইন আছে, প্লাস সাইনটা আমরা লিখি না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রেটার দ্যান স্মলার দ্যান ইকুয়াল টু লাগাতে হবে, তার জন্য সলভ করতে হবে তোমাদেরকে, দুই দিকে কিন্তু সলভ করতে হবে, দিয়ে দেখতে হবে কোনটা ছোট বড় আসছে। মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স, তাহলে আমি প্রথমে এটা করছি মাইনাস থ্রি, আর প্লাস মাইনাস থ্রি হবে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, সিক্স প্লাস থ্রি নাইন, মাইনাস এ সাইন। আর এদিকে মাইনাস থ্রি আছে, মাইনাস থ্রি, আর মাইনাস মাইনাস কি হবে প্লাস হয়ে যাবে, প্লাস সিক্স, প্লাস সিক্স, মাইনাস প্লাস মাইনাস, সিক্স থেকে থ্রি মাইনাস হবে থ্রি, বড় সাইন প্লাস, তাহলে এখানে এলো আনসার মাইনাস নাইন, এদিকে থ্রি, কোনটা বড়ো? থ্রি বড়ো, পজিটিভ বড়ো, দ্যাট মিন্স এই দিকটা বড়ো। এইভাবে কোশ্চেন লিখবে, তার নিচে এভাবে সলভ করবে, দিয়ে তোমরা কিন্তু সাইনটা লাগাবে যে গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়ালস টু, ঠিক আছে? আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মাইনাস এইট প্লাস ড্যাশ ইজ ইকুয়াল টু জিরো, কিছুক্ষণ আগেই বললাম, যদি কোনো নেগেটিভ নাম্বার থাকে তার সঙ্গে প্লাস এইট জুড়ে দিলেই কিন্তু জিরো হবে, কেন? মাইনাস প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। সিমিলারলি যেমন এখানে আছে থার্টিন প্লাস ড্যাশ ইজ ইকুয়াল টু জিরো, কি হবে? মাইনাস থার্টিন, কি হবে? প্লাস আছে, দেখো এখানে, এখানে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস কি করবো? উল্টো সাইন দিয়ে প্লাস করবো আমরা, মাইনাস থার্টিন প্লাস করবো, কি করবো? মাইনাস থার্টিন, ঠিক আছে? যা যখনই জিরো আছে উল্টো সাইন দিয়ে আমরা অ্যাডিশন করবো। এখানে দেখো টুয়েলভের সঙ্গে মাইনাস টুয়েলভ অ্যাড করেছে, তো মাইনাস টুয়েলভ মানে জিরো হয়ে যাবে, বাস। এইটা দেখো মাইনাস ফোর প্লাস ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস টুয়েলভ, মাইনাস ফোরের সঙ্গে কত অ্যাড করলে? মাইনাস টুয়েলভ, ঠিক আছে? এটা প্রসেস দেখাচ্ছি, ভালো করে দেখবে। তো লিখে দেবে লেট দ্য নাম্বার বি এক্স, লেট দ্য মিসিং নাম্বার বি এক্স, লেট দ্য মিসিং নাম্বার, লেট দ্য মিসিং নাম্বার বি এক্স, স্টেপ শেখাচ্ছি তোমাদেরকে, ভালো হবে। মিসিং নাম্বার বি এক্স, তা মাইনাস ফোরের সঙ্গে আমরা এক্স অ্যাড করলে কত অ্যাড করলে? এক্স অ্যাড করলে কত পাচ্ছি আমরা? মাইনাস টুয়েলভ পাচ্ছি, কত পাচ্ছি আমরা? মাইনাস টুয়েলভ। এই যে কোশ্চেন লেখা আছে মাইনাস ফোর প্লাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টুয়েলভ, ব্ল্যাঙ্কের জায়গায় এক্স বসিয়ে দিলাম, মাইনাস ফোরটা এইদিকে গেলে কি হবে? প্লাস ফোর হবে। এগুলো তোমাদের শিখে নিয়েছো, অনেক ভালো করেই শিখে নিয়েছো, মাইনাস টুয়েলভ প্লাস ফোর, মাইনাস টুয়েলভ প্লাস ফোর, যা সাইন থাকে উল্টো হয়ে যায়, মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস। এবার মাইনাস টুয়েলভ প্লাস ফোর, মাইনাস প্লাস কি হবে? মাইনাস, টুয়েলভ মাইনাস ফোর এইট, সাইন কেসের বড়ো, বড়ো মানে মাইনাস, তাহলে আমাদের আনসার কি হলো? আনসার মাইনাস এইট ইজ আওয়ার আনসার। নাম্বার ফোর যেমন তোমাদেরকে আগে এক্সারসাইজে করেছি সেভাবেই করবে, তাও একটা দেখিয়ে দিই আমি, একটা দেখিয়ে দিই, কোনটা দেখাবো বলো তো, একটা পটাশকে বলে ফেলো, সিটা, চলো সিটাই দেখাই, ঠিক আছে? সো ফোরের সিটা দেখ, সিটা দেখবো আমরা, এখানে হচ্ছে মাইনাস সেভেন প্লাস মাইনাস, মাইনাস হয়ে যাবে মাইনাস এইট, আর প্লাস মাইনাস মাইনাস নাইনটি। তো ফার্স্ট স্টেপ আমরা কি করলাম? সাইন চেঞ্জ করলাম, কি করলাম? সাইন চেঞ্জ। এবার দেখো তিনটি মাইনাস আছে, প্লাস করে দেবো, নাইনটি প্লাস এইট নাইনটি এইট, নাইন সেভেন প্লাস এইট ফিফটিন, ফিফটিন প্লাস নাইনটি হান্ড্রেড ফাইভ, সাইন কিসের হবে? মাইনাস এ, বাস, দিস ইজ ওর আনসার। সো অ্যাজ ইয়ার হোমওয়ার্ক এক্সারসাইজ সিক্স পয়েন্ট টু অ্যান্ড সিক্স পয়েন্ট থ্রি, ইউ উইল ডু এট অর হোম, আর যেটা যার প্রবলেম থাকবে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে।